এবারে রিয়াল পিএলে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নেমেই প্রথমে হতাশ করেছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। কেননা ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই বেশ খরচে বোলিং করেছেন শরীফুল, দিয়েছেন 12 রান, পাননি কোনো উইকেটের দেখা। এরপর অবশ্য ইনিংসের 4 নম্বরে বোলিং করতে এসেই চমক দেখিয়েছেন শরীফুল, নিজের দ্বিতীয় ওভারে 3 নম্বর বলেই তুলে নিয়েছেন রহমানুল্লাহ গুরবাজের গুরুত্বপূর্ণ উইকেটটি, আর আউট হয়েই যেন মেজাজ হারালেন গুরবাজ, ব্যাট ছুড়ে মারলেন আকাশের দিকে। আফগান এই ব্যাটারে চোখে মুখে দেখা যাচ্ছিল হতাশার ছাপ, মন খারাপ নিয়ে 10 বলে 20 রান করে ফিরে গেছেন পেভিলিয়নে। এরপর ব্যাট করতে আসা গ্লেন ফিলিপসকে 2টি দুর্দান্ত ডট বল করেন শরীফুল, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ বলে আরও একটি 4 হজম করতে হয় বাহাতি এই বোলারকে, যার ফলে ওই ওভারে 11 রান খরচায় তুলে নিয়েছেন 1টি উইকেট।